মনিরুল হক খান লিখেছেন মহেন ত্রিশালে মায়ের গর্বে গর্ব ফেটে বাচ্চা বের হয়েছে কিন্তু অ্যাক্সিডেন্টে তার বাবা মা মারা গেছেন এটিকে আল্লাহর বিশেষ কুদরত হিসাবে গণ্য হবে আল্লাহ ভালো জানেন পুরো পরিস্থিতি পুরো পুরো ঘটনা কি এবং সেটি আল্লাহ তালার বিশেষ কোনো কুদরতের প্রকাশ নাকি স্বাভাবিক কোনো ঘটনা এটি মন্তব্য করা আসলে খুব কঠিন এ ধরনের ইস্যুগুলোতে যেছে বা নিজে থেকে কোনো মন্তব্য করাটা রিস্কি হয় এ ধরনের বিষয়গুলোকে আমরা অ্যানালাইসিস করে নিজেদের মতো মন্তব্য করা থেকে যথাসময় বিরত থাকাটাই হল বেটার এবং সুজন মাহমুদ আপনি লিখেছেন কোনো ইমাম যদি কবর কেসেস করে তার পিছনে নামাজ পড়া জায়েজ আছে কিনা ইমাম যদি কবরকে শেজ্দা করে তাহলে সেক্ষেত্রে সে মুশিক এবং শিরকে আকবর লিখত তার পিছনে সালাত করা যায় হবে না